কুমারঘাট থেকে প্যাকেটজাত করে আনারস রপ্তানি হলো জার্মানির হামবার্গে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে নুনসাই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজের মাধ্যমে কুমারঘাটের ইন্ডাস্ট্রিতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের 40 মেট্রিক টন আনারস পাঠানো হয় জার্মানির উদ্দেশ্যে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী নানান ইস্যুতে বিঁধলেন রাজ্যের পূর্বতন বাম সরকারকে। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকার রাজ্যের মানুষ এবং সরকারের মানোন্নয়ন করেনি, শুধু তাদের দল এবং ব্যক্তির মানোন্নয়ন করেছে, তাই রাজ্যের মানুষ উন্নয়নের সাথে পরিচিত হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে তা হচ্ছে। ক্ষমতা হারিয়ে এখনো বামেরা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। রাজ্যের সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজ্যের শান্ত পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি বলে বামেদের দিকে অভিযোগের আঙুল উঁচিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মাত্র 5টা সিট পেয়েছে বিরোধীরা, তারপরও তাদের লজ্জা হয় না, তারপরও ত্রিপুরার মানুষকে বরবাদ করতে চায়, সেই মানসিকতা নিয়ে রাখে। ত্রিপুরার মানুষ বুদ্ধিমান, ত্রিপুরার মানুষ দূরদৃষ্টি, ত্রিপুরার মানুষ জানে মোদী আছে তো মমকিন, মোদী আছে তো ত্রিপুরার মানুষ রোজগার পাবে। এই ত্রিপুরাতে দাঙ্গা লাগানোর জন্য প্রয়াস করা হয়েছিল পুরোভাবে ডিফারেন্সেস তৈরি করার জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন তার মধ্যে ডিফারেন্সেস তৈরি করার জন্য, কিন্তু এরা বোঝে নাই যেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আছে, ত্রিপুরার মানুষের প্রতিনিধি, ত্রিপুরাকে আমি মানুষ হিসাবে সবাইকে চিনি, 37 লক্ষ ত্রিপুরার মানুষেরকে পালার জন্য আমাকে গার্জিয়ান বানিয়েছে, তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন কোনো কিছু নাই, সবার কাছে আমি সমানভাবে কাজ করব, সবাইকে সমানভাবে সবকিছু দেব, দল মত নির্বিশেষে কাজ করব, সেই মানসিকতা নিয়ে এই সরকার কাজ করে। আগের যে সরকার ছিল একদলীয় ব্যবস্থা ছিল, আগের যে সোচ ছিল একদলীয় মানসিকতা ছিল, এখন যে সরকার একদলীয় মানসিকতা নয়। কোনো দল থেকে আমি আসি, কিন্তু সরকার পরিচালনার সময় 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার যেভাবে চলবে সেভাবে আমরা সরকার চাই। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আনারস চাষীরা আগে সঠিক মূল্য পেত না, কিন্তু বর্তমানে আগের থেকে দ্বিগুণ মূল্য বাইরের বাজারে আনারস বিক্রি করতে পারছে রাজ্যের চাষীরা। এর ফলে রাজ্যে বেড়েছে আনারস চাষের সংখ্যাও। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আনারস বাইরের বাজারে পাঠাতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু চিটাগাং বন্দর চালু হলে তা আরও সহজসাধ্য হয়ে পড়বে এবং সহসাই তা চালু হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে না সরকার পরিচিত ছিল না ত্রিপুরার জনতা পরিচিত ছিল, কারণ কি, যাদের দায়িত্ব ছিল ভ্যালুয়েশন করার, এরা শুধু পার্টির ভ্যালুয়েশন করেছে, সরকারের করেনি, মানুষের করেনি, জীবনমান উন্নয়নের জন্য করেনি। এই সরকার বাই দ্য পিপল সরকার, এখনো বিভিন্নভাবে বিভ্রান্ত করে। আমি দেখি সরকারি কর্মচারীদেরকে, আম জনতাকে, যে কি দিয়েছে, কি করেছে, কি দিয়েছি, কি হয়েছে। আজকে যে পাইনঅ্যাপল গ্রোয়াররা এখানে, যারা পাইনঅ্যাপল মানে আনারস চাষি, আমি দেখেছি এর মধ্যে 90% জনজাতি, 90% জনজাতির উন্নয়ন করেছে কোন সময়, কোন ধারা, কোন জায়গা না। আজকে আমি যখন কথা বলছি তোমার যারা আনারস চাষি, তো আমাকে বলছে আগে হায়েস্ট 8 টাকা করে বিক্রি করতে পারতাম, আমি দেখলাম এখন বলে 20 টাকা 15 টাকা তার নিচে বিক্রি হয় না, তো 8 টাকা ডাবল হয়ে গেছে, 3 টাইম হয়ে গেছে কোনো জায়গাতে। তার জন্য আনারস চাষির সংখ্যা বেড়েছে। আগে কুমারঘাট বাজারে বিক্রি করে বা ন্যাশনাল হাইওয়ে সাইডে বিক্রি করে সন্তুষ্টি হতো, বেশির চাইতে বেশি আগরতলার বাজারে, আর এখন এখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে 40 মেট্রিক টন আজকে যে আনারস যে প্রসেসিং করে ডিব্বা বন্ধ হয়ে কোথায় যাবে, জার্মানিতে যাবে, হামসবার্গে যাবে, জার্মানিতে। কল্পনা করেছিল ত্রিপুরা আগরতলার বাজারে নিতে তো 3 নেতাকে ধরতে হতো,
ডিসিএম কে এলসিএম কে এমএলএ কে নেতা কে তারপরে কি আগরতলা প্রশ্ন আজকে কাউকে দর্ত হয়নি এখানে বিক্রি করে দিচ্ছে এখানে প্রসেসিং হয়ে জার্মানিতে চলে যাচ্ছে আমাদের চিটাগাং বন্দরগাঁও যখন আমরা খুলে দেব কমপ্লিট হয়ে যাবে তখন 200 কিলোমিটার ডিসটেন্সে গিয়ে চিটাগাং দিয়ে চলে যাবে গোমতী যখন কমপ্লিট হয়ে যাবে জেটি টেন্ডার হয়ে গেছে তো গোমতী নদী দিয়ে সিধা সোনামুড়া থেকে হামবার্গে চলে যাবে বিদেশে চলে যাবে এখন আমাদেরকে এখান থেকে সেটা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্যের কৃষকদের কাছে টাকা আসুক তা চাইতো না পূর্বতন সরকার তাই 2018 সালের আগে কৃষকদের যেখানে মাসিক গড় আয় ছিল 6580 টাকা সেখানে বর্তমান সরকারের আমলে তা বেড়ে হয়েছে 11093 টাকা এটাই পূর্বতন সরকার আর বর্তমানের মধ্যে ফারাক বলেন বিপ্লব দেব বিক্রি করি কাঁঠাল বিক্রি করি জার্মানিতে আনারস বিক্রি করি এগুলো আগো ছিল যেটা আমি বললাম প্রথমবার ভ্যালুয়েশন ছিল না তার মানসিকতা ছিল না কৃষকদের কাছে পয়সা আসুক সেটা চাইতো না আজকে সরকার সেই দিশাতে কাজ করেছে ভ্যালুয়েশন করেছে প্যাকিং করেছে প্যাকিং করে ডিব্বা বন্দরের ব্যবস্থা করেছে ব্যবস্থা করে পুরো দুনিয়ার বাজারে ত্রিপুরার নাম ত্রিপুরার কৃষকের নাম পৌঁছে দিতে সক্ষম হয়েছে বন্ধু কিন্তু তাতে আমি সন্তুষ্ট নই তাতে আমি সন্তুষ্ট নই আরো লাগবে ত্রিপুরাতে 2018 এর আগে কৃষকদের পার ক্যাপিটা ইনকাম কত পার মান্থ ইনকাম কত ছিল এভারেজ পার মান্থ 6000 পার মান্থ 6580 টাকা 6580 টাকা এভারেজে প্রতি মাসে কৃষকদের ইনকাম ত্রিপুরাতে ছিল এই সরকার এসেছে দেড় বছর কোভিড এর মধ্যে দিয়ে ঘর থেকে বেরোতে পারেনি কাজকর্ম করতে পারেনি কিন্তু আমার কৃষকদের ইনকাম কত হয়েছে এখন কত হয়েছে 11093 টাকা প্রতি মাসে কোথায় 6580 টাকা কোথায় 11093 টাকা প্রায় ডাবলের কাছাকাছি ত্রিপুরার কৃষকদের ইনকাম হয়ে গেছে প্রতি মাসে বন্ধুরা সেই দিশাতে সরকার কাজ করে আর তার পেছনে কিভাবে হয়েছে একদিকে ভ্যালুয়েশন অন্যদিকে প্রধানমন্ত্রীর যে স্কিম বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তার মাধ্যমে কত টাকা আসছে তার মাধ্যমে বড় মাত্রা ত্রিপুরাতে কত এদিন রাজ্যের স্ব সহায়ক দলের মহিলাদের রোজগার বৃদ্ধির বিষয় উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি বলেন আগেকার সরকারের আমলে যেখানে স্ব সহায়ক দলের মাত্র 40,000 মহিলা রোজগারের সুযোগ পেয়েছেন তা এখন বেড়ে হয়েছে 2.5 লক্ষ মহিলা ছিল তার মধ্যে মাত্র 40,000 মহিলা ছিল 40,000 মহিলা 25 বছরে টানা সরকারে মাত্র 40,000 মহিলাকে এসএসজির মাধ্যমে রোজগার দিতে সক্ষম হয়েছিল আর এই সরকার এই দেড় বছর কোভিডের মধ্যে চলে যাওয়ার পরও 2.5 লাখ মহিলাদেরকে রোজগার দিতে সক্ষম হয়েছে এসএসজি গ্রুপের মাধ্যমে আর তার সঙ্গে সঙ্গে তার মধ্যে মাত্র 25 বছরে 37 কোটি টাকা ফান্ড দিতে সক্ষম হয়েছিল পুরো 37 কোটি টাকা মাত্র আর এই সরকার প্রায় 470 কোটি টাকা কোথায় 37 কোটি টাকা কোথায় 470 কোটি টাকা এই বোনেদেরকে ফান্ডিং করেছে এবং সেই দিশাতে ব্যাংক লোন আলাদা সেই দিশাতে সরকার কাজ করছে বন্ধুরা বন্ধুরা তার সঙ্গে সঙ্গে ব্যাংক সখী পশু সখী জল সখী তারপর কৃষক সখী এগুলো তৈরি করছে কে সখী বোনেরা হবে তার জন্য টাকা পাবে রোজগারের ব্যবস্থা এই পর্যন্ত কত দিয়েছি আমরা এই পর্যন্ত 1954 জন বোনকে তার ব্যবস্থা করা হয়েছে সে অনারি রুম পাচ্ছে কেউ 3,000 কেউ 4,000 কেউ 5,000 কেউ 6,000 টাকা পর্যন্ত মাসে রোজগার করা শুরু করেছে আমি কিল্লাতে গিয়েছিলাম যখন ফাইন্যান্স মিনিস্টার এসেছিল তখন দেখছি যে ব্যাংক
মুখ্যমন্ত্রী বলেন আগামী 2025 সালের মধ্যে এসএইচজি গ্রুপের ইকোনমি 10,000 কোটি টাকা করার চিন্তা ভাবনা করছে সরকার। রাজ্যের মহিলারা যাতে বিনা রোজগারি না থাকেন এবং ঘরে বসে অর্থ উপার্জন করার সুযোগ পান তার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসএইচজি গ্রুপের ইকোনমি কোঅপারেটিভের ইকোনমি 10,000 কোটি টাকার করবে ত্রিপুরা সরকার। ত্রিপুরাতে কোনো মহিলা যাতে রোজগার ছাড়া থাকবে না, প্রত্যেক মহিলা যাতে 5-6,000 টাকা ঘরে বসে রোজগার করতে পারে তার ব্যবস্থাই সরকার করবে, আপনার ভাই করবে, আপনার আপনার পুত্র করবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জি এখন বারাণসীতে গিয়েছিলাম, আমার সাবজেক্টই ছিল এসএইচজি গ্রুপের উপরে এবং উনি বলেছেন, আমি যখন বলেছি যে আমি 2025 এর মধ্যে 10,000 কোটি টাকার ইকোনমি করতে চাই, ত্রিপুরা সমস্ত মহিলাকে রোজগার দিতে চাই, তখন বলেছে আমি তোমার সঙ্গে সাহায্য করব, তুমি করো। 2025 তার আগেও যদি করতে পারো তো করে দেখাও আমাকে, আমি ভারত সরকারের তরফ থেকে যত সহায়তা লাগে ত্রিপুরা মহিলাদের জন্য করব, সেই দিশাতে কাজ করো, আমাদের সঙ্গে মোদী আছে। তাই বন্ধুরা প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন আনারস প্যাকেটজাত করার বিভিন্ন পদ্ধতি এবং পরে পতাকা নেড়ে আনারস বোঝাই দুটি লরিকে জার্মানির উদ্দেশ্যে যাবার সবুজ সংকেত দেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস, দুই বিধায়ক সুধাংশু দাস এবং শম্ভুলাল চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব পি কে গোয়েল সহ নুনসাই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রোডাক্টস এর অধিকর্তা সহ অন্যান্যরা। সরকারের প্রয়াসে এর আগেও কুমারঘাট থেকে দুবাই এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল রাজ্যের সুস্বাদু আনারস। এবারে রাজ্যের সুমিষ্ট রসালো আনারস টেবিলে উঠবে জার্মানিবাসীর, এতে সরকারের ভূমিকায় স্বভাবতই খুশি কুমারঘাট সহ রাজ্যের কৃষককুল। অপরদিকে এদিন আনারস রপ্তানির অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সোজা চলে যান পাবিয়াছড়া বাজারে চলা হরিনাম সংকীর্তনে। সেখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে মঙ্গল আরতি সেরে প্রসাদ নেন মুখ্যমন্ত্রী। পরে সেখান থেকে তিনি যান ধলাইয়ের নাল কাটায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা আনারসের জুস কারখানা পরিদর্শনে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।